মনে রাখবো, যারা ইসলামের বিরোধিতা করো, ইসলাম নিয়ে তামাশা করো, মনে রাখবো আজকে ট্রান্সজেন্ডারের নামে আমার মানব সভ্যতাকে যারা ধ্বংস করতে চাও, মনে রাখবো নমরুদের মতো মানুষ জুতার ফিডায়, ফেরাউনের মতো সুমাইয়া, সাদ্দাতের মতো মানুষ দুইগুল দিয়ে সেঙ্গি দিয়া যেমনি দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ওই আব্রাহাম বাদশাকে যেমন পাথরের নুড়ি পাথর দিয়া যেমন করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, যারা ইসলামের বিরোধিতা করবে তাদের পরিণতি ওদের চাইতে আরো ভয়াবহ। ঠিক কি না? আজকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল মহলের বুদ্ধিজীবী, সকল ঘরানার মানুষ স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে কুমিল্লা, বাংলার সারা কুমিল্লা। সুতরাং দাউদকান্দির মানুষগুলো আমার কাছে খুব প্রিয়, কারণ তারা যুদ্ধ করতে জানে, তারা বিপদের সময় হাল ধরতে জানে। এই কুমিল্লার প্রবেশদ্বার দাউদকান্দি, ঠিক কিনা বলো? শতকরা 92 জন লোক মুসলমানের দেশে যারা পর্দার বিরুদ্ধে কথা বলে, আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করে সহজ পাল্লে বৈঠার দিয়ে জমিনে এসে বলো মাহফিলে। যখন আমি বলছি যে এক লোক এমন একই কথা কইছে, এক বুড়া বেড়া ফাল দেখো হাতে কো বলতে কো তে কেন আইছে নাকি তে কো, আবার যে একটা নমুনা দেখছিলাম মনে হয়েছিল আবার তারে ফাইলে, আমি ফাইলে কি করবে, কোনো জোর ফাঁড়ি লাগতো না, তারা মাঝখানো খাড়া করাইয়া থুত্তাইয়া গোসল করাইলা বেড়া মুখে দিয়ে যা আসে তাই বল, মন্ডায় যা ধরে তাই করো। গরু খাওয়া হারাম না হালাল? গরু খাওয়া যে হালাল এইটাও কিছু বাদ দিয়া খাওয়া লাগে। গরু খাওয়া হালাল আর লিখে কি তুই লাঞ্জল লুম্বে রেখে নিবি, তুই মুখে দিয়ে যা সে তাই নাউজুবিল্লাহ বলবেন না। ওই যে আল্লাহ বলছিলেন উলাই কাকালা নাম, ওরা চতুষ্পদ জানোয়ার, আল্লাহ পায় না বল হুমাদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা বল বন্ধুগণ? আকল অনেক দামি জিনিস, সবাই তাদের কাজে লাগাইতে পারে না, যারাই কাজে লেগেছে লাগিয়েছে তারাই সফল হয়েছে। একটা কথা তো মনে পড়ছে, বইলা ফেলবো নাকি? তুই এই নাই না আমিন কর। আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে রানীর বাজার, ওখানে একটা মসজিদ আছে বড়, আমি শহরে থাকলে ওখানে নামাজ পড়ি। তো আমার এক বন্ধু একবার আমার সাথে দেখা করার জন্য গেছে, তাই বলছি মসজিদে আসো। মসজিদে গেছে পরে দেখা করে যখন বের হচ্ছি, মসজিদের দুই পাশে কিছু ভিক্ষুক বসা থাকে, ওই ভিক্ষুকদের মাঝে একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির, তার আমি আদর যত্ন করি, যখন যেটা লাগে চেষ্টা করি তার এই অভাবগুলো দূর করার জন্য। তো আমার বন্ধুর সাথে কথা বলতে বলতে যে বের হয়ে যাচ্ছি, ও ছিল অন্ধ, ভিক্ষুকটা অন্ধ, তো সে তো আমার দেখে না, কিন্তু কথা শুনে বুঝছে আমি যে তারে পার হইয়া চলে গেছি। হাতে পিছন দিয়ে ডাক দেখো হুজুর যা গেতে আছেন, আমি কারণে আইতে আসছি। আমি যখন ফিরা গেছি তে গিয়া সেটা আমার বন্ধুরে কইলাম যে এই যে ভিক্ষুকটা তার অনেক বুদ্ধি, শুধু চোখে দেখে না কি বুদ্ধি, আমি দেখবে এখনই কি বুদ্ধি। তা আমি তার বুদ্ধি যাচাইয়ের জন্য আমার পকেট থেকে একটা 10 টাকার নোট বার করিয়া তার হাতে দিয়া বললাম যে এই আজকে আমার মনটা খুব ভালো, আমার বন্ধু আসছে, এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত কইছি কত? সে আমার দিকে হাসি দিয়া চাইয়া কইতে আছে শয়তানি করে। আমি ওই কি শয়তানি কই 10 টিকা? আমার চোখে পানি চলে আসছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল। এই ভিক্ষুক অন্ধ ভিক্ষুক, চোখে দেখে না, 50 বছর তার বিবির সাথে সংসার করেছে, কথা না বললে তার বিবিকেও চিনে না, জন্ম দেওয়া তার সন্তানগুলোও চিনে না, অথচ ঠিক ঠিক তার বুদ্ধি কাজে লাগাইয়া মানুষটা 10 টাকার নোটটা চিনে ফেলছে। ঠিক কিনা?
আকল বোঝ ভালো মন্দ বোঝার ক্ষমতা তাহলে যে আকল আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই আকল কাজে লাগাইয়া লাগাইয়া আমরা কি আল্লাহর বিরোধিতা করব না পক্ষে থাকব কারণ আমরা আমাদের জান আর মাল বিক্রি করে দিয়ে আল্লাহর পথে দিয়ে দিয়েছি কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন ইন্নাল্লাহ ইস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ও দাউদকান্দির মানুষ ও মাইথার দিয়ার মানুষ শুনো 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 তোমাদের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন বিনিময় বিআন্না লাহুমুল জান্নাহ তোমাদেরকে বিনিময় জান্নাত দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এখন আমাদের জান কার আমাদের মাল কার সুতরাং যেহেতু আল্লাহর জান আল্লাহর মাল এইগুলা কাজে লাগবে কি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে আমার স্লোগান হবে কোরআনের জন্য আমার টাকা খরচ হবে আল্লাহর পথে আমার জবান ব্যবহার হবে কোরআনের আলোচনায় আমার প্রতিটি পদক্ষেপ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এর বাইরে মুমিনের কোনো কাজ হতে পারে তাহলে সংসার করব না সংসার করব আল্লাহর দেখানো পথে চাকরি করব আল্লাহর দেখানো পথে সুতরাং যাই কিছু করব আমার ইনসান আউট আমার সকাল সন্ধ্যা আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন আমার জীবন চলার পথে আমার ব্যক্তি জীবন আমার সমাজ জীবন আমার অর্থনৈতিক জীবন আমার রাজনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন সকল কিছু হবে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র লিল্লাহি রব্বিল আলামিন ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য ঠিক কিনা বলেন কোনো মুমিন এর বাইরে একটা সেকেন্ড সময় একটা পয়সা একটা মুহূর্ত তার যা কিছু আছে কোনো কিছুই সে অন্য কাজে ব্যয় করতে পারে না আমরা করি না কি করি না আমরা আল্লাহ যেন আমাদেরকে মাফ করে সবাই পড়ি আমিন আমরা তো অনেক কিছুই করতে চাই আল্লাহর দেখানো পথে চলব দূরের কথা আমরা তো আল্লাহর সৃষ্টির ভিতরে হাত দিতে চাই আমরা শরীফ থেকে শরীফা বানাইতে চাই ঠিক কিনা বলো আমি বলেছি আজব কারবার আজব কারবার আপনি ছেলের জন্য লুঙ্গি কেনার জন্য বাজারও গেছেন আইয়া দেখেন থ্রি পিস হইয়া রইছে আপনি দেখতে গেছেন তাই আইয়া দেখেন তে ঠিক কিনা ক আজব কারবার যারা পরিকল্পিতভাবে সুনিপুণভাবে সুচারুরূপে বুদ্ধি খাটাইয়া খাটাইয়া মুসলমানদের জিন্দেগির মাঝে ওই কুফুরি মতবাদ পরিচালনা করতে চায় আমার যুব সমাজকে যারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে চায় আমার মেয়েদেরকে যারা ব্যাপারটায় ভেসিয়ে দিতে চায় বলেছে এই বাংলায় তাদের ঠাই নাই সবাই পড়েন আমিন জোরে পড়েন আমিন বন্ধুগণ তাইলে কয়টা জিনিস আল্লাহ দিছে মন দিয়ে শুনেন না না কয়টা কয়টা গেল কয়টা রইল কয়টা দুই নম্বরে কোরআনুল কারীম দুই নম্বরে কি জোরে বলেন কি কোরআনুল কারীম এমনি এমনি দেয় নাই কোরআনুল কারীম আমরা চেয়ে নিয়েছি আমরা পাঁচ ওয়াক্ত নামাজে প্রতি রাখাতে প্রতিদিন আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিই ইহদিনাস সিরাতাল আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন সুবহানাল্লাহ বলবেন না আমরা মাওলার কাছে চেয়েছিলাম ও মাওলা ও রব্বে করিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাই দাও আল্লাহ কয় বান্দারে ও বান্দা উদউনি আস্তাজিব লাকুম আমার কাছে চাও আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব তুমি আমার কাছে দোয়া করো আমি কবুল করে নেব তুমি দরখাস্ত করো মঞ্জুর তুমি অ্যাপ্লিকেশন করো তোমার অ্যাপ্লিকেশন কবুল আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন আল্লাহ কয় যারা আল্লাহ পথে চলতে চায় লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলো রাস্তা সহজ করে দেন এটা আল্লাহর ওয়াদা বলো সুবহানাল্লাহ এটা আল্লাহর ওয়াদা তবে তবে কথা আছে এই পথে চলতে গেলে বারবার হোঁচট খাওয়া লাগে
এই পথে চলতে গেলে বারবার পরীক্ষার মুখোমুখি হওয়া লাগবে। সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত আপনি একজন নবীও পাবেন না যাদের মাঝ থেকে আল্লাহ পরীক্ষা নেয় নাই। ঠিক কিনা বলেন, কথা কথা ঠিক কিনা? নবীদের পরীক্ষা আমাদের পরীক্ষার চাইতে ছোট না বড়? আর নবীদের জীবন থেকে যে পরীক্ষা, এরকম করা যাবে না তো ভাই, কি করতেছেন আপনারা? এখানে কি আর ডিস্টার্ব করে, পুরো মাহফিলটা লাড়া দেওয়া হয় নাইছে, কই ডিস্টার্ব করে? একটু ধৈর্য ধরে শুনেন, আওয়াজ আসবে, আওয়াজ শুনবেন আপনারা, একেবারে মন দিয়ে শুনবেন। মাইকম্যান, তোমার যত ক্ষমতা আছে সবটারে কামো লাগাও। আমিন কিছু বলবে, সবাই পড়ে না আমিন জুড়ে, আরে জুড়ে। তো মাইকের না আওয়াজ নাই, আমি যে কইছি আমিন এটা শুনলেন কেমনে, মানে কম শোনা যায় আর কি না? ওকে ঠিক আছে, আমি একটু কাছে থেকে কথা বলবো, তাইলে আপনাদের শুনতে সহজ হবে ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমিন। ঠিক আছে, ওকে ফাইন, হ্যাঁ সবাই পড়েন মারহাবা, জোরে বলেন মারহাবা। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন কবুল করে, সবাই পড়ে আমিন। তো হ্যাঁ, খেয়াল একটু মনোযোগ, তো যেই কথাটা বলতেছিলাম, তো এমন কোন নবী নাই আল্লাহ পরীক্ষা নেয় নাই, আছে? সবচেয়ে বেশি পরীক্ষা যেই নবীর জীবন থেকে নিছে ওনার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষাগুলো নিলেন, তাফসির এসেছে ওনার জীবন থেকে বড় বড়, ছোট না বড় বড়, তাই বড় বড় পরীক্ষা নিছে 40টা। কয়টা? 40টা পরীক্ষা। উনি কি ফেল না পাস, টাইনা টুইনা না গোল্ডেন এ প্লাস? উনি 40টা পরীক্ষা গোল্ডেন এ প্লাস পাস। পাওয়ার পরে আল্লাহ ডাক দেয়, আজ ইব্রাহিম, কই জি আল্লাহ, কই তুমি তো পরীক্ষায় পাশ করেছ, এই জন্য তোমাকে একটা সার্টিফিকেট দিতে চাই। ইব্রাহিম বললেন, আল্লাহ আমার সার্টিফিকেট লাগবে না, আপনি কি খুশি হয়েছেন? আল্লাহ বলছেন, খুশি হয়েই তো দিতে চাই। কয়, খুশি, একটু দ্রুত নিয়ে যান ওনাকে, একটু দ্রুত ধরে নিয়ে যান। জি, একটু দ্রুত নেন, অসুস্থ হয়ে গেছে তো, ওনাকে একটু বিশ্রামে নিয়ে নেন। ওকে ফাইন, জি মাশাআল্লাহ। আহারে, এই বয়সে অসুস্থ শরীর নিয়ে বসে আছে, আর আমার নওজোয়ান ভাইয়ারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে না? আহ, একদিন সময় থাকবে না মন চাইবে, আর এখন সময় আছে মন চায় না, এটাই বাস্তবতা। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। খুব খেয়াল, গভীর মনোযোগ। তো যেটা বলতেছিলাম, পরীক্ষা নিছে কয়টা? ফেল না পাস? পাস করার পরে আল্লাহ ডাইকে বলতেছে, ইব্রাহিম তোমার একটা সার্টিফিকেট দিতে চাই। বলে যে, কি সার্টিফিকেট দেবেন আল্লাহ, আমি তো সার্টিফিকেট আসায় পরীক্ষা দেই নাই, আপনি খুশি হলেই হলো। আল্লাহ বললেন, যে এই সার্টিফিকেটটা দিতে চাই এটা হলো ওই কেয়ামত পর্যন্ত, আহা, কেয়ামত পর্যন্ত যত মুসলমান এই দুনিয়াতে আসবে তোমারে সবার জন্য জাতির পিতা বানাই দিলাম। সুবহানাল্লাহ, বলতেন মুসলমানের জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাই, ইব্রাহিম আলাইহিস সালাম 40টা বড় বড় পরীক্ষা দিছে, কয়টা? কথা কেনা, কয়টা? 40টা। এই পরীক্ষা শুরু ইনশাআল্লাহ, সবাই রেডি? তাহলে আব্বা, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা মানে তিনি আমাদের আব্বা, তিনি আমাদের কি? জোরে বলেন আব্বা। শরীরটা লাড়া দিয়া, গলাটা ঝাড়া দিয়া, মুখটা ভুল কইরা একেবারে আওয়াজ দিয়া বলেন, ইব্রাহিম আমাদের কি হয়? আব্বারে আব্বা ডাকতে শরম করে, আজাগাত কুজাগাত গিয়া ফাড়ো বলা, মাজারও গিয়া লইয়া পড়ো দুঃখ নেই। এখন আল্লাহ আব্বারে আব্বাকে তো শরম করে, নাউজুবিল্লাহ বলো, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাইলে ইব্রাহিম আমাদের কি হয়? আব্বা, 40টা পরীক্ষা দিছে, তাইলে উনি যদি আমাদের আব্বা হয় তাইলে আমরা ওনার সন্তান, আমরা ওনার কি? ছেলে মেয়ে ফুতাইত, ঠিক কিনা বলো? তো আব্বার তো যদি 40টা পরীক্ষা আল্লাহ নেয়, সন্তান হিসাবে 2-4টা পরীক্ষা আমরা জীবনতে নিব, এটা কি বুঝে ধরে মনে হয়?
এই পরীক্ষায় যেন ফেল না করা লাগে, আব্বাই কেমনে কেমনে পাশ করছে শুইনা রাখলে আমরাও বিপদের দিন এটা কাজে লাগাইতে পারবো ইনশাআল্লাহ। শোনার দরকার আছে না? এক নাম্বার পরীক্ষা, আব্বা তখনও দুনিয়াতে আসেন নাই, দুনিয়াতে আসার আগেই আব্বার ব্যাপারে এই নমরুদ তৎকালীন সময় একজন রাজা ছিলেন, তিনি একদিন ঘোষণা দিলেন আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। আরো আস্তে কন্যা ওজুবিল্লাহ, নমরুদ ঘোষণা দিল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় আল্লাহ। এখন যখন নমরুদ কইছে আমি সবচেয়ে বড় আল্লাহ, তার যারা উজির নাজির উপদেষ্টা মন্ত্রী এমপি সবাই কয় আপনি আল্লাহ হইতেন, আল্লাহ হইব কেন, আপনি আমরা আল্লাহ। কারণ আল্লাহ তো নমরুদ বড় চালাক মানুষ, সে চিন্তা করলো আমি যে আল্লাহ হইলাম, ওরা যে আর মুখে মুখে সান্ত্বনা দিতেছে হবে না, প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল একটা পরীক্ষা নেওয়া দরকার। সবাই ডাক দিছাই মাইথার দিয়ে হাসপাতাল সংলগ্ন ময়দানে আসো সবাই, দেশের সব মানুষ আসছে। নমরুদ এরকম চেয়ারে বসে পা সামনে দিয়ে রাখছে, এখন সবাই আইসা নমরুদের পায়ের ভিতরে সাজদা দেয়। নমরুদ ঘোষণা দিছে সবাই আমাকে সাজদা দিতে হবে আল্লাহ হিসাবে, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। নমরুদের সাজদা দিছে নাউজুবিল্লাহ কইতে আছেন, আর ওখান যে মাজারও গিয়া সাজদা দেয় আউজুবিল্লাহ, পীরের পায়ে গিয়া সাজদা দেয় নাকি দেয় না, মাজারে গিয়া সাজদা দেয় নাকি দেয় না। আমি মাহফিলে গেছিলাম সাতফু কিফু মাহফিলে গিয়েছি, গেলাম ও তোমরা এলাকায় নতুন কোনো জিনিস আবিষ্কার হয়েছে নাকি, কয় জি হুজুর, আমি কইটা কি, কই হুজুর মাজারও সাজদা দেয়। আমি আরেকটু উত্তরে আসলাম, আইসা জিগেলাম তোমাদের এলাকায় নতুন কিছু আছে, কয় জি হুজুর পীরের পায়ে সাজদা দেয়। আমি আরেকটু উত্তরে আইসা জিজ্ঞেস করলাম ভাই তোমাদের এলাকায় কি, কয় পীরের পায়ের ভিতরে চুমা। ব্রাহ্মণবাড়ি একটা এলাকায় গিয়ে জিগেলাম ভাই তোমাদের এলাকায় নতুন কিছু আছে, কহ, আমি কইটা কি, কয় পীরের বুড়াঙ্গুল শুয়ে। আমি কই তোমরা এগুলো লজেন নাই, লজেন সেনা শুইবা মিরা লাগবো, বুড়াঙ্গুল শুইয়া লাভ কি, কয় আড়াই বছর দুইটা শুইটি আছে। আমি গেছিলাম সিটাগাং, কি গান কথা বলা, কি গান সিটাগাং গিয়ে গেলাম, ও আমরা সাতপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সাজদা দেয়, ফিরের ফাও সুমায় বুড়াঙ্গুল শুয়, তোমরা এগুলো কিচ্ছু আছে নাকি, জি হুজুর আরেকটা, আমি সেটা কি, কয় ফিরের গোসল করায় হেই গোসলের ফানি মুড়িদরা বুতলো বইরা বাইক নিয়ে খায় খাড়াস কারে, কয় খাড়াস কি আর গাছ ধরে, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়, হেবাডার যেই জায়গাটি এই জায়গাটি আমরা আসি নিয়ে দি হেবাডা আবার সাই সাইটন কইছি হ না ভাই দিয়া সাউন্ড যেত না, এটা বাফিলে বইয়া সাউন্ড শুরু করছে আসেনিও, কত জায়গা বাইয়া ফানি আইছে সবটি জায়গার নাম তো আমি মাহফিলে নাকি ফানলো কোন যেত না। দাঁড়া মুসলমান তোমারে বানাইল আল্লাহ, আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, তোমার জন্য কুলু কুলু বেগে বয়ে যাও নদী, নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ, নদীর কেনারে গাছ, গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সুবহানাল্লাহ কয় না। এই আল্লাহ ফালাইয়া মাঝারি গিয়া সাজদা দাও, পীরের পায়ে গিয়া সাজদা দাও, সুমাও সু গোসলের পানি খাও, এই কাজ করবেন কেউ, আল্লাহ যেন মাফ করে সবাই পড়ে আমিন। তাহলে আমরা সাজদা দেবো কারে, চাইবো কার কাছে, ডাকবো কারে, আল্লাহকে ডাকলে জবাব দেয় নাকি দেয় না, প্রমাণ আছে নাকি নাই, সবাই পড়ে না আমিন। এখন সবাই যখন সাজদা দিয়ে খুব খেয়াল করেন সূক্ষ্ম কথা চিকন কথা, একটা কথা হারাইলে অন্য কথা হারাই ফেলবে। এখন নমরুদরা সবাই সাজদা দিয়ে কথা মনে আছে তো নাকি, সবাই যখন সাজদা দিতে আছে গোয়েন্দা কিয়েন্দা, গোয়েন্দা মানে কি গোপন খবর, গোপনে যে কয় তারে কয় গোয়েন্দা, এটা সব জায়গায় আছে। নমরুদেরও গোয়েন্দা ছিল, নমরুদের গোয়েন্দা কানে আসে কানে কানে এসে কয় আল্লাহ কারে কয় কথা কারে কয়, আপনারা তো কইতেন ফারছেন কারে কয়। গত পরশু গতকালকে আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে, তো আমি ওইখানে গিয়ে জিজ্ঞেস করলাম ও কারে কয়, হ্যাঁ তারা সকলে কয় আমরা কেমন কয়, আমরা কি হেন আসলাম নি কারে কয়টা, আপনারা তো বুঝছেন কারে কয় কারে কয়। নমরুদ কয় আল্লাহ, কয় কি, কয় সবাই সাজদা দিতে আইছে একজন আইছে না, কয়জন, কয় একজন আইছে না, কয় কারের নাম কয়, কয়বারের নাম হলো ইব্রাহিম আলাইহিসসালাম, সুবহানাল্লাহ বলবেন না, কয় সবাই সাজদা দিতে আইছে ইব্রাহিম আইছে না, কয় তার বাহার নাম কি, কয় তার বাপের নাম হলো আজর, কয় ডাকো আজরকে, আজর আসছে পরে কয় আজর,
তোমার ছেলে ইব্রাহিম কই কয় মাঠেই আছে তো অসম্ভব আমার গোয়েন্দারা দেখছে তোমার ছেলে মাঠে নাই তাড়াতাড়ি খবর লো আজর ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আমাদের আব্বার আব্বা তোইলে সম্পর্কে আমার দাদা হয় বাপটা তো বলে দাদা রসিটার ফরসে দাদারা ফরসে দুই নম্বর তো দাদা মাঠে খুঁজা না পাইয়া গেছে বাড়িতে বাড়িতে গিয়া দেখে আমার আব্বা কি নাম না আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম বিছানার ভিতরে শুইয়া কথা গাই দিয়া নক ডাইকে ঘুমাইতে আছে সুবহানাল্লাহ কয় না আজর আমার দাদাই গিয়া ডাকিছি কি রে সবাই দি সাজদা দিতে আছে আল্লাহরে তুই যাই হইতারিস এখন আব্বাই কি কথা কইয়া বাচ্চে এইটা জানা থাকলে এই রকম বিপদের দিনও আব্বার কথাটা আমরা কাজে লাগাইয়া যেন বাইসা যাইতে পারি আব্বার জবাবটা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছে দাদা যখন জানতে চাইলেন কেন তুমি সাজদা দিতে গেল না আব্বা আলাপ দে উঠা কয় আব্বা দাদারে কয় আজরকে কয় আব্বা আমি তো যাইতে চাইছিলাম কেমনে যাব ইন্নি সাকিম আমি অসুস্থ আমার শরীর ভালো না সুবহানাল্লাহ কয় না এখন ছেলের শরীর ভালো না আব্বার মনে আনন্দ না কষ্ট আজরে কইতেছে তুই ঘুমা তুই ঘুমা আমি আল্লাহর লোকে বুঝাম শরীর ভালো আনার লোকে কোনো কথা আছে নাকি কি এর সাজদা হইতে দে তুই ঘুমাইতে থাক কোনো টেনশন নাই যা বুঝনার আমি বুঝাম এবার আসেন আমাদের জীবনে কি শিক্ষাই পরীক্ষা থেকে সবাই সাজদা দিছে আমদার আব্বাই কি দিছে না কথা কানা দিছে না তাহলে আমদার আব্বা পুরাটা পৃথিবী একদিকে নমরুদ খোদাই দাবি করে সর্বোচ্চ পর্যায়ে থেকে তিনি যখন আল্লাহকে অস্বীকার করে নিজেই খোদাই দাবি করলেন তার দেশের উজিন নাজির মন্ত্রী এমপি উপদেষ্টা দেশের আপামর জনতা তাকে আল্লাহ মেরে যখন সাজদা দিল আমার আব্বা সাজদা দিতে যায় নাই আব্বা আমাদেরকে যেন ডাক দিয়া বলতেছে এই দাউদকান্দির মুসলমান মনে রাখো গোটা পৃথিবী ছিল একদিকে তোমাদের আব্বা ইব্রাহিম আমি সাজদা দিতে যাই নাই এমন একটা সময় আসবে গোটা পৃথিবী একদিকে চলে যাবে সকল কিছু তোমার বিরুদ্ধে চলে যাবে আমি তোমার আব্বা একাই যেমন দাঁড়িয়েছিলাম অটল পাহাড়ের মতো মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে অটল পাহাড়ের মতো একাই দাঁড়িয়ে থাকতে হবে রাজি হচ্ছ কিনা হোক তুলে সবাই পড়েন আমিন সবাই পড়েন আমিন এখন আব্বা প্রমাণ করে গেছে ইসলাম মানতে গিয়া সাথে লোক থাকার দরকার নাই একাই যথেষ্ট ঠিক কিনা বলে সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে আপনি ঘোষণা দিবেন তোমরা মনে করো মুশতাক ফয়েজি পীর সাহেব এমপি মন্ত্রী উজিন নাসির ওই ভুইয়া চৌধুরী সরকার খনকার পেশকার এগুলো তোমার আসল পরিচয় নয় তোমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমান ঠিক না এর চাইতে বড় কোনো পরিচয়ের দরকার আমাদের দরকার আছে এই যে আমি যে মুশতাক ফয়েজি আপনারা পীর সাহেব বলেন আমাদেরকে কেয়ামতের ময়দানে পীর সাহেব কে ডাক দিব আমাদের এমপি সাহেবদেরকে কি এমপি সাহেব কে ডাক দিবে মন্ত্রীদেরকে কি মন্ত্রী বলে ডাক দেবে যদি নাম নিয়ে ডাক দেয় মনে রাখবেন আল্লাহ যদি কয় এই মুশতাক ফয়েজি গোলাম এই গোলাম আমার এদিকে আসো আমি বুঝবো যে আমার কপাল খুলে গেছে যেহেতু আল্লাহ আমাকে গোলাম বলে স্বীকার করেছে গোলামির বিনিময়ে জান্নাত আমাকে দেওয়াই লাগবে আর যদি তোমার গায়ে গোলামের ঘরের গোলাম তাইলে বুঝবা তোমারও কপাল ভালো তোমার আব্বারও কপাল ভালো কইলা গেছে কপা মারহাবা কয় না জোরে কয় না মারহাবা তাইলে এক নাম্বার পরীক্ষায় সবাই সাজদা দিছে আব্বাই কি সাজদা দিছে ফেল না পাস টাইন্না টুন্না না গোল্ডেন এ প্লাস পরীক্ষা গেল এক নাম্বার এইরকম পরীক্ষা না কয়টা আরো রয়েছে কয়টা সিফা দিয়া বইও ফজরের আজানও দিতে পারে সম্ভাবনা আছে আমিন বলো জুড়ে বলো আরো জুড়ে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন এখন এক নাম্বার পরীক্ষা আব্বা পাস আমরাও পাশ করতে পারবো তো ইনশাআল্লাহ আমরাও কিন্তু আব্বার বুদ্ধি পাইছে আমাদের ছেলেরাও আব্বার বুদ্ধি পাইছে ফিডাফিডি হইছে গৌরীপুর
ফিডা ভিডিও চকো আসামি ফয়রা বসে মাইথার দিয়ে হ্যাঁতে ঘুমের তুইটা হুনে হ্যাঁতে ও বিলে আসামি এত কম মুড়ে গিতে আমি যে ভাই তুই তো নিলাম আমি আসামি কেমনে অন ফয়রা তো গেছে কিছু তো করার নাই সিভিল বেশে পুলিশ আইসে হুন্ডা লইয়া আপনার মাইথার দিয়ে আইয়া দেহে হেতে বইয়া বইয়া চা খায় আসামি ধরনের লেগে গেছে আসামির নাম হলো আব্দুল কুদ্দুস আসামির নাম কি আব্বার নাম আব্দুর রহিম আব্বার নাম কি তো পুলিশ আইয়া সেটা শুনছে ওই আগে খবর নিছে সহিদারতে তো সকালবেলা আব্দুল কুদ্দুস এখন বইয়া বইয়া চা খায় পুলিশ হুন্ডাতে নামবে আইয়া সেটা আহা পুলিশ হুন্ডাতে নামবে আইয়া কইতাছে ভাই আব্দুল কুদ্দুস কারা ফিতা আব্দুর রহিম সাং মাইথার দিয়া লুকটা কারা হেতে মনে মনে কয় আমার এই জিগায় আমি বিলে কেনা এখন আব্বার ফুদ্দ ইব্রাহিমের ফুদ্দ বুদ্ধি ফাইছে আব্বারতে আব্বাই যেমনি সাজদানা দিয়া এমনি সাকিম কইয়া খেতা খাওয়া দিয়ে হইতে রয়েছে তেও বুদ্ধি খাড়াইয়া তে খেলুই আসিলে হেন খেয়াল করে তে দাঁড়াই রয়েছে কো পুলিশে যখন কইছে আব্দুল কুদ্দুস পিতা আব্দুর রহিম গ্রাম মাইথার দিয়াতে দেখছুনি তারে কহনো তে দাঁড়াই আসিলে হেন তে আস্তে করে আইয়া বসে হেন আইয়া সেটা কারি বিচারে আব্দুল কুদ্দুস কয় কুদ্দুর আগে ওদের হেন আসি পুলিশও জিগেছে না অহন কো তে ও আর কইছে না অহন কো সোবাহান আল্লাহ কানা রে এ দেখছো কিসি হন বুদ্ধি ওই আপারতে পাইছে আমরা জেনেটিক এটা রক্তের সম্পর্ক তাপ পাতে আমরা ভাই সোবাহান আল্লাহ কানা জুড়ে কেন সোবাহান আল্লাহ তাহলে এক নাম্বার পরীক্ষায় কি আব্বা ফেল না পাস আসো দুই নাম্বার পরীক্ষা এবার গুয়াং দ্বারা কানে কানে গিয়া কো আল্লাহ ওই ইব্রাহিমের আব্বাই কইল না তার শরীর ভালো আছেন না ভালো আছে আমরা খবর লইছি হ্যাঁ আমরা লোক আছে তে আপনার সাজদা দেওয়ার লাগবো দেখা তে খাতা কাউ দেহ তরিছে আসলে তার শরীর ভালো আছে তাই নাকি এত বড় সাহস হ্যাঁ আমারে ফাঁকি দিয়ে খাতা কাউ দেহ উঠতে দাও দাঁড়াও কারবার গড়াই দিয়ে আসি এবার করছে কি পুলিশটাকে চাই পুলিশ যাও ইব্রাহিমকে গিয়ে ধরে নিয়ে আসো ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে ঘুমাইতে আছে পুলিশ ঘরের চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়ে ফেলছে এসআই পুলিশের যে অফিসার দরজার ভিতরে নক করছে ঠক 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 ইব্রাহিম আলাইহিস সালাম কয় কে পাইনের লোক দরজা খুলেন পালানোর চেষ্টা করবেন না চতুর্দিকে পুলিশ ঘেরাও দিয়ে ফেলছে আব্বা দরজা খুললে হাসি দিয়া কয় কি ব্যাপার তা আল্লাহ কইছে আপনারে ধরে নিতাম কেনা কইছে নাম কি তাহতা আল্লাহ কইছে আপনারে ধরে নিতাম ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয় বেড়া এটি কি দরিন না বেড়াই সামনে যা কইলে খবর দিলে যাই গেরাও দিছুত কীর্তি এটি কি দৌড় দৌড় না বেড়াই তো মনে করছো সোবাহান আল্লাহ বেড়া দো বেড়াই তার আব্বারে বাপটা তো আসিল বেড়া যাইতে আমরা রয়েছি কি বাঘের বড় হিয়ালের সাহ একদিন কংসনগর কুত্তায় খেপকান দিছে একটা ফাল দেখে ফালি ফুটে গেছে সাহস নাই তো ডাইল খায় ইয়াব্বা খায় আঞ্জা দিয়া গাঞ্জা খায় সাহসের বুকুতে মুসলমানের ফুটাই তো বাঘের বাচ্চা আসলাম আমরা ঠিক কি না কাও কারা ফুন্ডে বিষ্টা দিয়ে তো আমরা আলিয়ে গুনছি না সেই দিনও তো গেছে আমরা 313 জন ছিল মুসলমান 1000 ছিল কাফের 313 জন মুসলমান প্রমাণ করে দিয়েছে 1000 কাফেরকে কেমন করে কচু কাটা করা লাগে ঠিক কি না কাও বানানো গল্প নয় মুখরু চক্কুন ইতিহাস নয় বাস্তব ঘটনা ঠিক কিনা বলো আমরা তো সেই মুসলমান বেড়া আমি নানান তান খাইয়া সাহস মহসব গেছে গা কই না নাইলে কুত্তায় তো কত তুই ফালতে ভানি ফরস করতি তুই নাউজুবিল্লাহ কানা তো এখন পুলিশ আইয়া যখন ধরছে আব্বাই কয় ধরন লাগতো না সামনে সামনে যাও একটু দৌড় দৌড় না বেড়া না সারা আরেকটা আইয়া কয় স্যার হ্যান্ডকাফ পুলিশ দমক দিয়ে আব্বা আটতে আটতে থানা হয়ে গেছে একবারে রাজ দরবারে গিয়া দেখে নমরুদ বৈশা রয়েছে সবাই রে লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে দেখা কয় আই তোমার নাম ইব্রাহিম কয় জি কয় তুমি বিলে আমার আল্লাহ মানো না কয় কে কয় কয় যে সবাই কয় আমরা আব্বা মুস্কি হাসি দিয়া কয় সবাই যখন কয় এত মানুষে মিশা কথা কেন সত্যই কয়লে কি তুমি আমার আল্লাহ মানো না কয় এটা কি বারবার হতে ইচ্ছে ইচ্ছা লাগে নাকি এটা তো হুনলে না মানি না আবার জিগাল কিনতে নমরুদে আবার ইব্রাহিমের আত ধরছে ধরে সেরা মুস্কি হাসি দিয়া কয় ইব্রাহিম মনে বড় শখ আছে আল্লাহ ওইতাম রে ওইসি
তোর লাগি অ্যাকসেপ্ট কইতাম পারি না তুই একটা বাদারে তুই তুই মাইন্না লাইবে তাহলে আমার দেশ আর আমার বিরুদ্ধে কোনো লোক থাকে না তুই মাইন্না লা ইব্রাহিম আলাইহিস সালাম মুসকি হাসি দেখো মানতাম তো মন রায় কয় কত একটা কারণে না মানতাম পারি না কই কি কারণ তো আপনি মরবেন নি আপনি মা কথা কেন আপনি নমরুদে চুপ করে নিজে নিজে চিন্তা করতেছে তেজে জিগাইলো মরাম নি ওখান কি মরলে ভালো হয় না থাকলে ভালো হয় এটা তো আন্তাস করতাম ফারতাছি কোনটা করলে ভালো হবে এটাও তো বুঝতেছি না তে তো আমার ভাঙ্গা সিফা থালাই দিছে ইব্রাহিম কা কথা কন আপনি কি থাকবেন না মরবেন নমরুদ কই মিছা কথা কই আল্লাহ নাই সত্যটাই কই আলাই মানুষের ভিতরে বা আল্লাহ বাসলে আর কই দিন একদিন তো মরণ লাগে ইব্রাহিম আলাইহিস সালাম মুসকি হাসি দিয়া কার লাগে তো মানন যাইতো না কারণ আপনি নিজে কইছেন আপনি বইরা যাবেন না তো মনে করেন আমার আল্লাহর খুব দরকার আইলাম আপনারা ভাই আইয়া দিয়ে আপনি বইরা সিট তুই রইছেন তো আমি আল্লাহ ফাহম কো যেই আল্লাহ বইরা যাইবো নিজে কয় তারে আল্লাহ মানন যাইতো না ঠিক কি না কও আমরা আব্বাইকে এই পরীক্ষায় ফেল না পাস আমরা তারা যখন যুক্তিয়ে পারে না তখনে তারা অন্য পন্থা অবলম্বন করে যখন কইছে যে আপনি মরবেন নিতে যখন কইছে মরা কয় মরা বাড়ার আল্লাহ মানন যাইতো না ও নমরুদের রাগ কি কমছে না বাড়ছে নমরুদের বেশি বাড়ি কিছু কত বেশি ইব্রাহিম আলাইহিস সালামকে ধমক দিয়েন না কথায় ফারেন না তৎলান কি হতেন হন আপনি যদি যুক্তি দিয়ে কইতেন ফলে কন আপনি থাকলে তো আমি মানতে রাজি নমরুদে চিল্লান দিয়া কয় এই তুই যে আমার মুখে দিয়া বার করাইলে আমি মরামনি তুই যে আল্লাহ মানুষ আমারও মরতো না ইব্রাহিম মুসকি হাসি দেখো আপনি আল্লাহ সম্পর্কে কোনো ধারণাই নাই আমার আল্লাহ রব্বুল আলামিন লা তাখুযুহুম সিনাতুন ওয়ালা নাওম আমার আল্লাহ মরবে দূরের কথা আমার আল্লাহ তো ঘুমায় না আমার আল্লাহ ঘুমাবে দূরের কথা আমার আল্লাহ তো ঝিমায়ও না হুয়াল হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী আমার আব্বা আমার আল্লাহ আমার আব্বা মরে যাওয়ার আল্লাহ না তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে কন প্রাণ উজার করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পরীক্ষা গেল কয়টা নোট পয়ডা আরো রয়েছে কয়ডা ধৈর্য ধৈরা বসে আবার তিন নাম্বার পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোনোভাবেই নমরুদকে আল্লাহ মানল না নমরুদের রাগ কমছে না বাড়ছে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন সব মন্ত্রী এমপি আইয়া নমরুদের দরবারও হাজির উজির নাজির উপদেষ্টা একেবারে লোকালোকারণ্য রাজধানীতে মো মো গন্ধ খাবারের আয়োজন বিশাল ব্যবস্থা এবার নমরুদে ডাক দেখো ও ইব্রাহিমের মতো একটা মানুষের কাছে আমার মতো মানুষের বারবার ধরা খাও তোমার কাছে কি কোনো বুদ্ধি টুদ্ধি নাই এক গুসা বেড়া তালুকা চলা মাথার চুল নাই গুসা বেড়া ফাল দিয়ে করিও আল্লাহ
আমার কাছে বুদ্ধি আছে কই কি বুদ্ধি কই আপনি এটা নিয়ে টেনশন করেন না ইব্রাহিমের মতো একটা আল্লাহ পাইছে তা আপনি হইলেন এক আল্লাহ ইব্রাহিম হইল আরেক আল্লাহ আল্লাহ হয়ে গেছে কা কয়জন তো বাড়ির গাড়ার দুইটা দোহান থাকলে দুই দোহানে দুই তারা চা খাইবে এটা তো স্বাভাবিক একটা দোহান বন্ধ করে দিলে হগলে সেই দোহান হয়ে যাওয়ান লাগবো সুতরাং একটা আল্লাহ যদি বাইরে লাউন যায় তাহলে দেখবেন আরেকজন আল্লাহ থাকবো আপনার তো আর মরণ যেত না আপনি আমরা আল্লাহ ইব্রাহিমের আল্লাহটার বাইরে লাইলে ভালো হইব নমরুদে কইতেছে আজ নমরুদে বুদ্ধি পছন্দ হয়েছে বুদ্ধি পছন্দ হয়েছে এই এটাই ভালো কথা কইছে ইব্রাহিমের আল্লাহকে বাইরে লাইলে সুবিধা হইব তখন নমরুদে কয় যে বুদ্ধি দিছি না তে দাঁড়াও তো গুসাবার আবার খেয়ে দিচ্ছে খেয়ে দিচ্ছে পরে কয় তুমি নি বুদ্ধি দিছিলা কয় হ আল্লাহরে বাইরে লাইলে ভালো হইব ইব্রাহিম এই নমরুদে ডাক দিয়া কয় ঠিক আছে তোমার বুদ্ধি আমার পছন্দ হয়েছে তুমি যখন কইছো বাইরে লাইলে ভালো হইবে এই আয়োজন করতে আসি তবে তোমাকেই বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাহে কো ইব্রাহিমের আল্লাহ গুসাবাড়া কয় এই বুদ্ধি দেওয়ান লাগবো জানলে আগেরটাও দিলাম না হইল আমার মনে হয়েছে মাইরা লাইলো কই থাহে এইটা কেমনে কয় আরেকবার তো আমি জানি কই থাহে কই কই থাকে কই যখন আমরা ইব্রাহিমরে টিটকারি করি মস্কারা করি মারতে ধরি তখন দেখছি ইব্রাহিম আলাই সাল্লাম গাছের গোড়াত দিয়া আল্লাহ আল্লাহ কইয়া কান্দে আর আকাশের দিকে তাকাই থাকে তাইলে বোঝা গেল ইব্রাহিমের আল্লাহ বোধহয় আকাশও থাকে নমরুদ কয় যাও একটা ঠিকানা বার করছো তো এত ওসাদ এটা দিয়ে তো লজ্জা বেহান কাছে ভিতরে কোনো খান আইয়া না রে কয় জানা মতো দেখি না তো কত হ্যাঁ মারণ কেমনে তা আরেক মন্ত্রী বুদ্ধি দিছে একটা কাম করেন যত ঈদের ভাট্টা আছে সব ঈদ রাজধানীতে নিয়ে আসে আইনে বিরাট পচা করে একটা মিনারা বানান একটা মোড়া সাইয়া তারে তীর মারা শিহা তে তীর মারা যেদিন ফাস্ট হইব এই দিন তারে তীরে মিনারার মাথা তুডাইয়া তীরের মাথা বিষ লাগাইয়া তীর মারবেন আল্লাহ রেগুন দিয়ে ভুকে হুদে বাড়ি যাবো সাইড দিয়া নাই নম্রতার ব্যবস্থা করো বিশাল ও সারা মিনারা বানাইছে ওই মোটা ডারে সরকারি খানা তো খাইয়া সে ফুটবলের মতো গুল হইয়া গেছে গা অন্তে দিক কুন্ডা ফাতার কুন্ডা আতাইরা বার করন লাগে তারে তারে ধাক্কাইয়া দুঃখাইয়া বাঁশ দিয়া গুতাইয়া মিনারার মাথা তুলছে তুললে সেটা তীরের মাথার মধ্যে বিষ লাগাইয়া ইব্রাহিমের আল্লাহকে আজকে মারা হবে সবাই আসো সব লোক আছে ইব্রাহিম ডান্ডা লগে দিয়া বইছে এবার নমরুদের নিষেধ তো ঘোষণা দিছে মারো তীর মারছে তীর আল্লাহ দেখে নাকি দেখে না জানে নাকি জানে না আল্লাহ কয় ইব্রাহিম আমি যেদিন কইছিলাম ইন্নি জাগিলুন ফিল আরদে খালিফা আমি মানুষ বানাইতে চাই তোরা কইছিলি বানানোর দরকার নাই বেড়া আদর করে বানাইলা আর অসুবিধার দলে আমার মানুষের লেগে তীর মারছে তুই এটা কাম কর তীরটা ধর ধর এটা নিজন খেলতে এসে তীরের মাথার ভিতরে কিন্তু রক্ত লাগাইয়া রক্ত লাগাইয়া তীরটা আবার ফেরত ফাড়া খেলতো যখন চায় খেলানো জম সোবাহানাল্লাহ পায় না আবার তীরের মাথা রক্ত লাগাই নমরুদের সামনে ফাড়াইছে নমরুদের তীর আমি কিন্তু তাড়াহুড়া করতেছি আমার ফোড়ের বক্তা আইয়া পড়ছে এই খেয়াল করে এখন তীর আতলে এসে দেখছে ফোটা ফোটা রক্ত পড়তে আছে এবার নমরুদে ছিলেন দেখো আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই আসিন আল্লাহ কত করে আল্লাহ তাই আল্লাহ আসিন এই সামান্য একটু আগে ঘটনাটা ঘটতে গেছে না ওজুবিল্লা কেন না এখন ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ঘরে গেছে গিয়া সেটা সেজদা দিয়ে আল্লাহর লগে কথা কয় আল্লাহ এইটাই করো এইটাই করো আমারে মারো লাগাই দিয়ে তুমি তীরের মাথার মধ্যে রক্ত লাগাইছো কিন্তু তুমি এমনি তার লগে পারি না আবার দুশো রক্ত লাগাইয়া তখন দাবি আর কিছু কইতেই পারতাম না আল্লাহ কয় তোমার কাম তুমি করো আমার কাম আমি করতে আসি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের ভয় নাই তোমাদের পেরেশানি নাই তোমরাই হবে সফল কা যদি তোমরা ইমানদার হও ঠিক কি না বলো এখন ইব্রাহিম আলাইহিস সালাম এখন কি আগের তে আল্লাহ ডাহা কমাইছে না বাড়াইছে তখন দিনের হয়তো চব্বিশ ঘন্টা খালি আল্লাহ আল্লাহ করে এখন দলের লোক কমছে না বাড়ছে রে আন্ডারগ্রাউন্ড কাজ করে বেড়ে লোক বাড়াই গেছে এখন দেখে যে লুকে লুকারণ্য ইব্রাহিমের দল বিরাট বড় হইয়া যায় যেতে আছে নমরুদের আর ভিতরে আর খবর নাই একদিন গোয়েন্দারা ডাক দিয়া করে ওই যে ইব্রাহিমের যে আল্লাহ মারছিলাম এরপরে তো আর ইব্রাহিমের খবর লইলাম না কি নমুনা কয় আল্লাহ রাগ হইয়ার না আগের তো আরো বাড়া আগের থেকে কমছে না বাড়ছে কবি কয় ইসলাম জান্দা হুতা হয় হার কারবালা পিবার প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না ইসলাম জীবিত হয় ঠিক কিনা বলো সুতরাং মনে করিল না যে ইসলামকে দমিয়ে দেবা ফিলিস্তিনে কিছু মুসলমান মারলেই ইসলাম শেষ হয়ে যাবে আরাকানের মুসলমানদেরকে নাফ নদী পার করে
সেখানে মুসলমানদেরকে তোমরা যদি উখিয়ায় পাঠাই দাও তোমরা মনে করো ইসলাম শেষ হয়ে যাবে, তোমরা যদি মনে করো আমার মুসলমানের রক্তে সেই ঝিরাম নদীর স্বচ্ছ পানি রক্তে রঞ্জিত করে দেবে, ফিলিস্তিনের দুধু মরুভূমিকে আমার ছোট্ট সন্তানের রক্তে রঞ্জিত করে দেবে, আমার মায়ের রক্ত চিৎকারে বাতাস ভারী করে দেবে, তোমরা ভুল করবা, ইসলাম মরে যায় না, সাময়িক ইসলাম চুপ করে থাকে, ঠিক কি না বলো? এখন এই কথা কওয়ানোর পরে কি নমরুদের সেট কমছে না বাড়ছেও? নমরুদে কয় কি তার করণ তারে লইয়া আল্লাহরে বারে মাইরা দেখাইলাম তো এরপরেও বাড়া হন কি করো? তার একটা জঘন্য শাস্তি দিতেইব কয় কেমনে? তা আগুনও ফুরাইয়া দিছে আগুন জ্বালাইয়া, এখন আগুন জ্বালাই ইব্রাহিমরে যখন ফেলাইতে গেছে এখন আলগিদিয়া নেমন যারা যারা নিত যায় তারাই আগে আগুনের হিটে শেষ। শয়তান আইয়া বুদ্ধি দিছে এমনি হইতো না সড়ক গাছ বানাও, সড়ক গাছ বানাইয়া সড়ক গাছের মাথার ভিতরে ইব্রাহিমরে বানছে, আল্লাহ দেখেনিও আল্লাহকে আই ফেরেশতা সড়ক গাছ আঞ্জা দিয়ে ধরে রাখ তে কেমনে লড়ে দেখি এরম হেমারা হেমারা বাড়ায় এই সড়ক গাছ ঘুরাইতেছে, সড়ক গাছ ঘুরে না, সুবহানাল্লাহ কয় না, সড়ক গাছ আর ঘুরে না, শয়তান আইয়া বুদ্ধি দিছে সড়ক গাছ ঘুরতো না, রহমতের ফেরেশতায় সড়ক গাছ ধরে রাখছে, আর রহমতের ফেরেশতা থাকতো না যুবক যুবতী এমনি যদি আকাম পুকাইত করাইতে পারো, ঠিক কিনা কও? এখন শয়তানের বুদ্ধিমতো নমরুদে উঠতি বয়সের যুবক যুবতী আইনা অবৈধ মেলামেশা এখানে মদ জুয়া তারপর আপনার সেনা বেবিচার লাগাই দিছে, ফেরেস্তা গেছে গা অহন যখন সড়ক গাছ ঘুরান দিছে সড়ক গাছ আস্তে কইরা ইব্রাহিম আলাইহিস সাল্লামকে নিয়ে আগুনের উপরে চলে গেছে, সবাই দেখতেছে আগুন, উনিও দেখলেন আগুন, ঝলঝল আগুন, ইব্রাহিমকে ছেড়ে দেওয়া হলো, ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে গেলেন, গিয়া দেখে চতুর্দিক দিয়ে আগুন, মাইদের জায়গাটা জান্নাতের টুকরা হয়ে আছে, এয়ার কন্ডিশন শীততাপ নিয়ন্ত্রিত, তিনি গিয়া বিছানার ভিতরে শুইলেন, চতুর্দিক দিয়ে নাচ নেয়ামত জান্নাতি মৃদুমন্দ বাতাস আসতে আছে, উনি মুসকি হাসি দিয়া কয় বাইরের তে ভিতরটা ভালো, সুবহানাল্লাহ কয় না রে, বাইরের তে ভিতরটা বালা, ইব্রাহিম আলাইহিস সালাম রয়েছে 40 দিন, কয়দিন আগুনের ভিতরে আছিল, কয়দিন? 40 দিন ইব্রাহিম আগুনের ভিতরে ছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন স্পর্শ করে নাই, সুবহানাল্লাহ বলবেন না? আবার নমরুদ ডাক দিয়া ইব্রাহিম তোমার দেখে আগুনেও ধরে না, এবার তোমার আর ছাড়া হবে না, তোমার দেখে আগুনেও ধরে না, এবার তোমার সাথে খেলা হবে ফাইনাল, খেলা কি কথা কথা, খেলা কি? প্রস্তুত সবাই, রেডি, প্রস্তুত? এখন ইনশা কাঁপতে আছেন কেন? খেলা শুরু হবো না, কাঁপতে আছে কি শৈল কাফুরটা গেছে গা, খেলতে রাজি আছেন? শয়তানের সাথে ইমানদারের খেলা হবে, প্রস্তুত? আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন, জুড়ে পড়ো আমিন। এখন খেলা হবে সেমিফাইনাল না ফাইনাল, কোয়ার্টার না ফাইনাল? আমার ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাসার আজকের প্রধান মেহমান, তিনি আমাদের মাঝে এসে তাশরিফ এনেছেন, ফাইনাল খেলার পরেই উনি ইনশাল্লাহ উনার শুরু করে দেবেন ইনশাল্লাহ। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। আমি কথাটা শেষ করে দেই, কথাটা ফাইনাল খেলাটা খেললে যান না, হ্যাঁ এর আগে যাইয়েন না বল, এখন খেলা কি সেমিফাইনাল না ফাইনাল, কোয়ার্টার না ফাইনাল, বাছাই পর্ব না ফাইনাল? এতক্ষণ বাছাই পর্ব গেছে, কোয়ার্টার ফাইনাল গেছে, সেমিফাইনাল গেছে, এবার খেলা? আবার নমরুদে ডাক দিয়ে কয় ইব্রাহিম আবার খেলা হবে ফাইনাল, মাঠে আসো। এখন মাঠে নিয়ে আসেরা, এই শুনেন, মাঠে নিয়ে আসেরা ইব্রাহিম আলাইহিস সালাম, তার যারা সহজ সরল মানুষগুলো ছিল ধর্মপরায়ণ, তার যারা উম্মত ছিল তাদেরকে মাঠের এক পার্শ্বে দাঁড় করাই দিছে, আর নমরুদ তার বিশাল হস্তি বাহিনী, তার ঘুর সারোয়ার, তার ঘুর সওয়ারি যারা, তার যারা বিখ্যাত যোদ্ধা, গায়ের ভিতরে বর্ম, পিঠের ভিতরে তীর ধনুক, খাপের ভিতরে তরবারি, হাতের ভিতরে বর্ষা, তারা নর্তন কুর্দন করে, নাচে গায় খায়, নর্তকীরা গাইতে আছে, বাবুরসিরা রান্না করতে আছে, খানা চলতে আছে, এটা ডিগবাজি দিতে আছে, তরবারি গুড়ান দেয়, মুসলমান তো সব ভয় পেয়ে গেছে, এগুলো একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। ইব্রাহিম ডাক দিয়া পারলা, এই যে নমরুদের বাহিনী আইছে, তারার লগে কি আমি যুদ্ধ করণ লাগবো? এটা কি কথা, যুদ্ধের ময়দানে কি কথা, এখন তো যুদ্ধ করাই লাগবে, আল্লাহ শৈলের দিকে চাইতেন না,
সব দুর্বল দুর্বল মানুষ কেমনে কি করব আল্লাহ কয় তোমাদের দরকার হলো মাঠ দাঁড়িয়ে থাকা মাঠ ছাইরো না সফলতা দিবেন কে বান্দার হলো চেষ্টা সফলতা কার কথা কোন সফলতা কার এখন নমরুদ এবার একটা চিকন কথা খুব খেয়াল করে শুনবেন গভীর মনোযোগ আচ্ছা নমরুদ যে খোদাই দাবি করলো এতে কি আমরা খুশি না বেজার কথা বলো খুশি না বেজার আমরা আল্লাহরে বাদ দিয়া এরা হ্যাঁ আমরা আল্লাহরে বাদ দিয়া তেজে নিজে আল্লাহ হইয়া বইয়া রইলো আমরা কি খুশি না বেজার তাহলে আমাদের যেই আল্লাহ হাতিদের কি আরেক আল্লাহ না এই আল্লাহ ঘোড়াদের কি এই আল্লাহ না আরেক আল্লাহ আমাদের আল্লাহ সমস্ত মখলুকাতের আল্লাহ আমাদের আল্লাহ সবার আল্লাহ নমরুদ খোদাই দাবি করাতে আমরা যেমন বেজার হাতিরা খুশি না বেজার ঘোড়ারা খুশি না বেজার ঘোড়ারা হাতি হাতির বাসায় আল্লাহরে ডাক দেয় আল্লাহ আল্লাহ যদি খালি অনুমতি দাও তাইলে এটা দিলে হালাইয়া ফাড়াই লইতা আল্লাহ কয় না হাতি দিয়ে যদি আমি তারে মারি তাইলে একটা দৃষ্টান্ত হইব হাতির ফাড়ায় তো মানুষ মরে খাগড়াছড়িও তো মরে কেন হাতির ফাতা মানুষ ফাড়ে ফাড়ায় মানুষ মরা এটা কোনো ইতিহাস না একটা নজির স্থাপন করতে চাই ঘোড়ায় গিয়া কয় আল্লাহ আপনি বলে শুধু বিচারেন কয় যে আরও শুধু একদল মশাই গিয়া কয় আল্লাহ আপনি যে শুধু বিচারেন আমরাই শুধু সবার আল্লাহ কয় না আল্লাহ কয় ফাড়বা মশাই কয় আল্লাহ এটাকে কথা কইলেন ফাড়ান না না ফাড়া আপনি খালি আমার অনুমতি দেন আপনি কোন ফায়া কোন আপনি বলেন হও দেখবেন ঘটনা ঘটে গেছে আপনি জিঙ্গান আমরা মশারা ফাড়ামনি যাতা বেড়াতে শুইনু হাইয়া টান দিয়ে রক্ত বার করালাম আর ফারাম না না ফারাম আপনি সেই চিন্তা করতে আছে চিন্তা করেন না এখন সব মশারা অনুমতি নিয়ে নমরুদের বাহিনীর সামনে গেছে নমরুদের বাহিনীর সামনে হাতির পিঠে মনে হয় হাতি বসে আছে নাকের ভিতর দিয়ে মশা দুইটা মগজে শুই দিয়া ঢুকাই দিছে এখন দেখা যায় আস্তে করে হাতির পিঠেতে নমরুদের বাহিনী পড়ে যায় এবার বলেন দেখি নমরুদের বাহিনীর কোনো ফিডাফাটা কি ইব্রাহিম দিছিল কথা না ফিডাফাটা শুরু হয়েছে ইব্রাহিম কয় আল্লাহ একটা ফিডাফাটা দিলাম না এমনি উঠতে যেতেছে কারবারটা কিতা এর ভিতর দিয়া এক ল্যাংড়া মশা আল্লাহর কাছে অনুমতি চাইছে আল্লাহ একটু রাখেন এক ল্যাংড়া মশা আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা আল্লাহ তুমি আমারে এই ল্যাংড়ারে কোনো কাজে লাগাইবা না আল্লাহ কয় তুই ধরবি বর্তার এখন ল্যাংড়া মশায় গিয়া সেটা মাঠের ভিতরে কইছে যে বড় ডরে ধরন রাখবো ল্যাংড়া মশায় মাঠে গিয়া জিগা হও এখন নমরুদ কেন হন নমরুদ কেন হন এখন নমরুদের সামনে গিয়া যখন মশায় দাঁড়াই রয়েছে মশা ধর ঢুকে না মশায় ঢুকে না মশার চিন্তা হলো আমি ঢুকবো কেন সেই তো আমাদের টান দিয়ে নিব শ্বাসটা টান দিতে দেরি আমি তো আর ভিতরে যেতে দেরি নেই এখন ল্যাংড়া মশায় ভিতরে গিয়া যখন ইঞ্জেকশন পোষ করেছে তখন নমরুদের মাথার ভিতরে মগজে যখন শুই ঢুকাইছে নমরুদ চিল্লেন দেখো ডাক্তার কো ডাক্তার দৌড় দিয়ে কয়ে জিয়াল্লাহ ওই জিয়াল্লাহ একটা থাবড়া দাও মাথার ভিতরে মাথার ভিতরে থাবড়া দিছে শুই আলগা হইছে আবার মশা আরেকটু পরে দিছে তা আবার একটা থাবড়া দাও মশায় চিন্তা করলে তো আস্তে আস্তে টাইম লাগে না ঘন ঘন কটা কি চালাই ঘন ঘন কটা দিতে আছে আর নমরুদ কয় থাবড়াইতে থাকো মানুষ একটা মানুষের মাথার ভিতরে কতক্ষণ থাপড়াইতে পারে কতক্ষণ থাপড়ানোর পরে ডাক্তারের হাত লাল হয়ে গেছে ডাক্তার কয় আল্লাহ আমি রিজাইন দিয়া নাই আমি এই চাকরি করতাম না আমার চাকরির দরকার নাই আমার এই বিদায় দিয়ে দাও আমার দরকার কয় তুমি আমার এই নিয়োগপ্রাপ্ত ডাক্তার না তুমি আর পার্সোনাল ডাক্তার না তুমি সেটা গেলে কেমন হবে কয় আল্লাহ আমার মা কাজ হলো চিকিৎসা করা আর আপনি আমার লাগাই দিয়েছেন ফিডাফিডিত আমি এই ফিডাফিডিত নাই এর ভিতরে নমরুদ ডাক দেখো তুমি যদি না পারো তো এটা দেখো না কোনো লুকটুক পাওয়া যায়নি এখন বিশাল কাজের লুক কয়েকটারে আনছে সেইখান দিয়ে জিগা কাম কি কয় খালি থাবড়াই দাও কয় কারে কয় আল্লাহ কোন আল্লাহ রে খালি থাবড়াই না কতক্ষণ থাবড়ানোর পরে সেইখান দিয়ে কয় আল্লাহ যাইতাছি গা কয় তোমরা আসর পর্যন্ত কোথাও না এত আগে যাইবা কেন কয় হাতে লাল রয়ে গেছে কত অন্য কিছু দিয়ে দাও চতুর্দিকে তাকাইয়া দেখে কি দিয়ে দিয়া যায় তাকাইয়া দেখে নমরুদের জুতাগুলা পরে আছে কয় আর তো কিছু নাই জুতা আছে কয় দাও জুতা দিয়া এখন দিছে জুতা দিয়া এবার চিকন কথা হইল নমরুদরে যে জুতা দিয়া পিটাইয়া দুনিয়া থেকে আল্লাহ বিদায় করলো কর্মচারী কার নমরুদের কর্মচারী কার এই কর্মচারীরে বেতন দেবে কে এই যেই জুতা দিয়া ফিরতেছে এই জুতাটি কার ফিরতেছে কার মাথার ভিতরে নমরুদের জুতা দিয়া নমরুদের মাতার নমরুদের কর্মচারী নমরুদের টেহা খাইয়া ফিরতে আছে খেলা কার এই আল্লাহ আছে নাকি নাই আছে নাকি নাই থাকলে সারে মঞ্চে যারা বসে আছেন একটু আমার মুখী হয়ে বসলে ভালো হবে
আমি তো তাকায় তাকায় কথা বলি তো ঘুরা ঘুরা এদিকে ঘুরা হ্যাঁ আপনিও ঘুরেন এই সুবিধা হয়েছে না অনেক সুবিধা হয়েছে না না আপনি আমার দিকে ঘুরে তাকান উনি তো সহজে ঘুরে ফেলছে এক মাহফিলের ভিতরে আমি এক লোকরে বলতেছি যে ঘুরে বসেন উনি কোনো মতেই ঘুরে না কয়েকবার বললাম যে আপনি একটু ঘুরে বসেন উনি বসেই না শেষ পর্যন্ত জিজ্ঞেস করলাম ভাই আপনারা বলতেছি ঘুরে বসার জন্য বসান না কেন কহুজুর আমি এই এলাকার চেয়ারম্যান আমি কই চেয়ারম্যান হলে কি হয়েছে আমরা মাহফিলে তো কত চৌধুরীও চেয়ারম্যান থাকে সমস্যা কি তা আপনার সমস্যা কি চেয়ারম্যান হলে ঘুরতে সমস্যা কি কহুজুর এই এলাকায় তো আপনার ভোট নাই সুতরাং আপনার দিকে তাকাই আলাপ কি সব ভোট আবার আমার সামনে এই জন্য সবার দিকে চাই আপনার চেয়ারম্যান আবার ঘুরেন আরাম করে বসুন আসন ধরে হ্যাঁ মারহাবা বলেন জোরে আরো জোরে যে কথাটুকুন বলছিলাম খুব খেয়াল করে কথা শুনতে হবে যেহেতু আমার পরে আরেকজন বক্তা আছেন আমার একটা সময় রেস্ট্রিকশন আছে আমি চেষ্টা করব আমার সময়ের ভিতরেই আমার কথাগুলো গুছিয়ে নেওয়ার জন্যে অমা তৌফিকি আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন আমরা কি সবাই জান্নাতে যেতে চাই সবাই যেতে চান আল্লাহ তাবারক ও তাআলাও দিতে চান তো সমস্যাটা কোথায় আমরা যেতে চাই তিনি দিতে চান তো কোনো সমস্যা তো নাই কোনো সমস্যা আছে সমস্যা নাই আমরা যেতে চাই উনি দিতে চান উনি দেওয়ার জন্যে অভিনব একটা কৌশল অবলম্বন করলেন তিনি আমাদেরকে তিনটা মহামূল্যবান জিনিস দিয়েছেন আমাদের কিন্তু জ্ঞান কম আমরা সামনে তাকাইলে পেছনে দেখি না ডাইনে তাকাইলে বামে দেখি না এখন যদি আমি জিজ্ঞেস করি হাজার জনতার মাঝে যে গত শনিবারে রাতের বেলা কি দিয়ে ভাত খেয়েছেন আপনিও বলতে পারবেন না আমারও মনে নেই সুতরাং জ্ঞান আমাদের খুবই কম এই কম জ্ঞানের কারণে আল্লাহ আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দান করেছেন কয়টা এক নম্বরে তিনটা জিনিসের এক নম্বর হলো আকল কি আকল বুঝ বিবেচনা ভালো মন্দ বোঝার ক্ষমতা সেন্স অনুভূতি ভালো মন্দ বোঝার ক্ষমতা এটা আল্লাহ মানুষকে দিয়েছেন আর কাউকে দেন নাই সুবহানাল্লাহ বলবেন না আমাদের চাইতে মোটা তাজা প্রাণী এই পৃথিবীতে আছে নাকি নাই আমাদের চাইতে শক্তিশালী প্রাণী এই পৃথিবীতে আছে নাকি নাই আমাদের চাইতে খুব জোরে দৌড়াইতে পারে এমন প্রাণী আছে নাকি নাই কিন্তু আমাদের চাইতে বুদ্ধিমান এমন কোনো প্রাণী আমাদের বুদ্ধি দিয়া আমাদেরকে একটা হাতি কাটলে মিনিমাম অনেকগুলো মানুষ বানাইতে পারবে কিন্তু মানুষ তার বুদ্ধি দিয়া হাতিকে বশ করে ফেলেছে বাঘ চিড়িয়াখানার খাঁচার ভিতরে ঢুকাই ফেলছে পাখিগুলোকে খাঁচায় বন্দি করে দিয়েছে দৌড়ানো প্রাণীগুলো আজকে আমাদের করাতলে আল্লাহ তাবারক ও তাআলা যে জিনিসটার মাধ্যমে সব কিছুকে আমাদের আওতায় এনে দিয়েছেন তার নাম হলো আকল তার নাম কি সবাই কথা বলেন কি নাম এই আকল যারা কাজে লাগিয়েছে তারা আল্লাহওয়ালা হয়েছে আর আকলকে যারা কাজে লাগে নাই তারা শয়তানওয়ালা হয়েছে সবটা ঠিক না কারণ শয়তানওয়ালা হইতেও কিছু আকলের কাজে লাগানো লাগে শয়তান কিনা আরও বুদ্ধি করে আকল আরও বেশি কাজে লাগায় এই ব্যাপারে ধারাবাহিকভাবে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ প্রস্তুত সবাই ইনশাআল্লাহ মাহফিলের ভিতরে উঠা উঠি হাঁটাহাঁটি আমি মুছেও মুঠেও পছন্দ করি না এটা দয়া করে কেউ করবেন না এই ডাইনে ডাইনে বামে যারা হাঁটতেছেন উঠতেছেন এই কাজটা আপনারা করবেন না এটা মাহফিলের জন্য অসৌন্দর্য এটা মোটেও কাঙ্ক্ষিত না আমিন বলেন সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে দেন কারো মোবাইল এখন ধরা যাবে না কোনোভাবেই না এটা প্রশ্নই উঠে না আমিন বলেন আপনি যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হন আপনার মোবাইলটা সাইলেন্ট করে নেবেন পরবর্তীতে কল লিস্ট দেখে কল ব্যাক করবেন ইনশাআল্লাহ পড়েন আমিন তাইলে কয়টা জিনিস দিছে আল্লাহ সবাই বলেন কয়টা এক নাম্বার আকল যারা কাজে লাগাইছে তাদের ব্যাপারে কোরআনুল কারিমে আয়াত নাজিল হয়েছে কোরআনে ঢোকার আগে মারদূত শয়তান থেকে ফেনে হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الرحمن الرحيم رضي الله عنهم ورضوا عنه الله বলেন দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদের ব্যাপারে আমি আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সুবহানাল্লাহ কোন জায়গা কোয়া লাগে আন্দাজ আছে না আপনি কইতেন না কইয়েন বলেন সুবহানাল্লাহ আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন দুই একজন না সবাই মিলে দুই এক বান্দা বারবার সবাই পড়ে আমিন তাইলে যাদেরকে আল্লাহ আকল দিয়েছেন আর আকল যারা কাজে লাগিয়েছেন আল্লাহর পথে দ্বীনের পথে তাদের ব্যাপারে কোরআনুল কারীম আয়াত নাজিল হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সুবহানাল্লাহ বলেন যে আমরা প্যান্ডেলে হাজার হাজার জনতা আল্লাহ যদি ডাক দিয়ে এখন বলে যায় আমি সবার ব্যাপারে খুশি তোমরা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হও তাইলে আমরা কি বেজার না খুশি এক চাইতে ভাগ্যবান কি আর কেউ আছেন আর কেউ আর এক চাইতে ভাগ্যবান আর কেউ নেই আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ বলবেন না তো এইরকম কারা যারা বিবেককে কাজে লাগাইছে ওরা হলো আবু বকর ওমর উসমান আলী তালহা জুবায়ের আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রবিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুর রহমান ইবনে আবু বকর সুবহানাল্লাহ কাহিনী তারা জান্নাতি আর আমরা এখানে যারা আছি আমরা এখানে যারা আছি আমরা হচ্ছি তাদেরই বংশধর ঠিক কিনা বলেন আমাদের গায়ের ভিতরে আবু বকরের রক্ত ঠিক কিনা বলেন আমাদের দেহের প্রতিটি ধমনীতে উমরের রক্ত ঠিক কিনা বলেন তাহলে আমাদের ব্যাপারেও আল্লাহ খুশি আমরা বিশ্বাস করি আমিন বলেন আমিন জোরে বলেন আমিন এবার কথা হলো যে আবু বকর উমর উসমানের বংশধর আমরা এখন যারা বিবেক কাজে লাগায় নাই ওদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত আছে নাকি নাই আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل الله قال شنو 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 دنيار ভিতরে একদল মানুষ আছে ولهم قلوب لا يفقهون بها তাদের মন আছে কিন্তু তারা বুঝে না ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা তাদের চোখ আছে তারা দেখে না ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা তাদের কান আছে তারা শুনে না আমরা বলি এটা আবার কেমন মানুষ মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলাইকা কাল আনআম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না বাল হুম আদাল ওরা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা মন থাকার পরেও যারা বুঝে না চোখ থাকার পরেও যারা দেখে না কান থাকার পরেও যারা শুনে না উলাইকা কাল আনআম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো বাল হুম আদাল ওরা জানোয়ারের চাইতে খারাপ আবার বলেন নিজের বেলা স্বীকার করে নিয়েছেন যে আমরা আবু বকর উমরের বংশধর তাইলে ওই জমানায় যারা জ্ঞানকে কাজে লাগায় নাই ওরা কারা আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা মুগীরা তাইলে আবু বকরের বংশধর আমরা আবু জেহেলের বংশধর আছে নাকি নাই ওরা কারা ওরা কারা না এখন আপনি যদি জিজ্ঞান যে হুজুর এখনো আসেনি আমি দেখাইতাম পড়তাম এত এখনো নাই এটি এমনি সাধারণত বাজারও উঠে না এটি এটি জায়গা মতো পাওয়া যায় দাউদকান্দি দেখছি টুল প্লাজার ভিতরে কয়েকজন বিচারে পাওয়া যায়নি যায় না ওরা কারা কয়েকদিন আগে এইরকম একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ঠিক
ঠিক আইতি আছে তো আইসা লাগে কয়দিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। এটা কিন্তু চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে ওটু চালায় না, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে সিএনজি চালায় না, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে আলু তুলে না হাতে। হেতার অনেক লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটি, এখানে ছাত্র হিসাবে চান্স পাওয়া সো টাফ, আর ওই জায়গায় প্রফেসর, এটা চারটিখানি কথা না। আপনারা কি গুনগুন করে কথা কন না? এই আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে যেমন তেমন কথা না। ও কি বলছে জানেন? এবার খেয়াল করে শুনে, ও বলতেছে যারা পর্দা করে, পর্দা করা কি নফল না ফরজ, সে পর্দার ব্যাপারে কথা বলেছে। বলেছে যারা পর্দা করে, বোরকা গায়ে দেয়, হেজাব লাগায়, মেকআপ পরে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনারা কি এটা মানেন? মানেন? সে তো বলে ফেলছে, সে তো বলে ফেলছে, বলছে যে যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আমি বলেছি এই দেশটার ভিতরে শতকরা 92 জন লোক মুসলমান, এই দেশে হক্কানি পীর মশায়েরা আমাদেরকে ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। যেই দেশে রানাচে কানাচে মসজিদ শোভা পায়, মসজিদের মিনার থেকে পাঁচ ওয়াক্ত আজান ভেসে আসে, যেই দেশের মানুষেরা আসা নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশের মানুষ ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙ্গে, ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য প্রাচীনতম জনপদ যে জনপদটির নাম মাইথারদিয়া, যাকে চেনার জন্য উপজেলা লাগে না, জেলা লাগে না, ওলামাই কেরামদের কাছে মাইথারদিয়া নামটি যথেষ্ট। সেই মাইথারদিয়ায় 27তম দুই দিনব্যাপী বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ সমাপনী দিবসে বরকতময় দিনে 10 ফেব্রুয়ারি রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ একেবারে বিদায় না নিলেও শীতের প্রকোপ একেবারেই যখন কমে গেছে, ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দুচোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করোনা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে, মাবুদের শিখানু কালেমা দিয়ে চিৎকার করে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ ফখরুল আলম তালুকদার, আজকের মাহফিলের দাওয়াতি মেহমান বৃন্দ, ওলামাই কিরাম আমার পরপর আলোচনা করবেন, সারা জাগানো বক্তা ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার, কথা বলেছেন মৌলানা আবদুল্লাহ আল নুমানি, উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,
মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কিরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মাহফিলের এই 27তম মাহফিলে আল্লাহ আমাকে অনেকবার নিয়ে এসেছেন। গত বছর আমি এসেছিলাম। আমি যখন আমার প্রিয় মানুষগুলোর কাছে আসি, প্রিয় মুখগুলো যখন দেখি হৃদয়ের আয়নায়, সেই চাঁদ মুখগুলো যখন ভেসে ওঠে, আমার হৃদয় জানতে চায় আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, দিনের পথে কায়েম এবং দায়েম রাখুক সবাই পড়ে, আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই দুনিয়াতে মানুষ করে বানানোর পরে তার একান্ত ইচ্ছে হলো সবগুলো মানুষ যেন জান্নাতে যেতে পারে। একজন মানুষ যদি জাহান্নামে যায় এতে আল্লাহর কোনো লাভ নেই। আল্লাহ চান আমরা সবাই জান্নাতে চলে যাই। আমরা যেন জান্নাতে যেতে পারি এজন্য আল্লাহ তাবারক তাআলা আমাদের স্বল্প জ্ঞানের মানুষগুলাকে মহামূল্যবান তিনটা জিনিস দান করেছেন। কয়টা? আপনারা তো আমার ওয়াজের নিয়ম কানুন জানেন না, চুপ করে কথা শোনার কোনো সুযোগ নেই, কথা শুনতে হবে এবং বলতে হবে। গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম। তুমি শুকরিয়া আদায় করো, আমি নেয়ামত বাড়াই দেব। তুমি সুবহানাল্লাহ বলো, আমি আমার সাধ্য অনুযায়ী ওয়াজ দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি, আমিন। আমাকে যেতেই হবে, সবাই আমাকে তাড়া করে ফেরে। আমার ভাই, আমার প্রাণের ভাই, মঞ্চ ময়দানে যার সাথে কথা হয় অবিরত, যিনি দিনের কথাগুলো বলেন অবলীলায়, যিনি সিংহ পুরুষের মতো গর্জে উঠেন বাতিলের মোকাবেলায়, আমার ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাসার, আমার কুমিল্লার আরেক গর্বিত সন্তান। সুতরাং কথা বলবেন উনি, আমরা সবাই মিলে শুনব, সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। দেখা হবে ময়দানে, কথা হবে আবার কোনো এক মাহফিলে। সবার জন্য দোয়া করে, সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ومن أحسن قولا ممن دعا إلى الله